কুমিল্লা সদর দক্ষিণের সদ্য নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই বাবলুকে ভুবনপুর পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার ভুবনপুর পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী রাবেয়া বাশার ফাউন্ডেশনের সার্বিক সহায়তায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ মীর মোহাম্মদ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন, রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ডক্টর কিরণ বৈদ্য ও ভুবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হুমায়ুন কবির ভূঁইয়া সহ বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীগণ।